সিপিএম এবং কংগ্রেসের জোটের মধ্যে লাগলো যে জট, হিংটিং ছট। কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন এবং আশিস সাহা সবটাই সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের উপর ছেড়ে দিচ্ছেন। উভয় নেতাই বলছেন 13-17 আসনেই লড়বে কংগ্রেস। সুদীপ বাবু বলছেন জোট হয়নি, আসন সমঝোতা হয়েছে। আশিস বাবু বলছেন জোট ঠিকই আছে, তাই জোট এখন হিংটিং ছট। সিপিএম এর সঙ্গে আমাদের জোট হয়নি, সিট শেয়ারিং, কিন্তু হচ্ছে আসন সমঝোতা। কিন্তু দেখা গেছে জোট না, জোট আর আসন সমঝোতার মধ্যে গালফ অফ ডিফারেন্স রয়েছে। আমার বিশ্বাস সার্বিক মানুষের মঙ্গলার্থে যে কটা জায়গায় আমাদের সিপিএম এবং কংগ্রেসের সিপিএম বন্ধুরা তার পরিস্থিতি বিবেচনার মধ্যে এনে প্রার্থীপত্র বিদ্ধ করে নেবে, আমাদের দৃঢ় বিশ্বাস।